যার সঙ্গে গান তাকে আমি ভগবানের ভূমিকায় রেখে আমি ভক্ত হতে পারিনি, ভক্তের পক্ষের উকিল হয়ে আমি কিছু জানতে চাইব ধর্মসভার ঠাই। আশা করি যেন খাঁটি খাঁটি সঠিক জবাবটা আজকে পাই। আমাদের সনাতন ধর্মের চার বেদ, ১৪ শাস্ত্র, ১৮ পুরাণ, ৯ লক্ষ গ্রন্থ, তার মধ্যে সকলের সার গ্রন্থই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। কার বাণী বেশি আছেন? অনাদিয়াদি প্রাণগোবিন্দ, এই পৃথিবীর সৃষ্টির মালিক যিনি, সেই স্বয়ং কৃষ্ণ গুণমণি। তাই সেই দাপর লীলায় আমরা শুনতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেহ ত্যাগ করেছেন, দেহ ত্যাগ করেছেন। আবার এইদিকে একদিকে শুনছি ভগবানের জন্মও নাই, ভগবানের মৃত্যু নাই, কিন্তু এইদিকে যদি দাপর লীলাতে যাই তিনি প্রাণ ত্যাগ করেছেন। কোথায়? একটি নিম গাছে। আচ্ছা, আমি ভগবানের কাছে জানতে চাই, হে ভগবান, তুমি ওই নিম গাছে যে প্রাণ ত্যাগ করলে, সেই নিম গাছটা গেল কোথায়? তিনি এসে বলবে সেই নিম গাছ উড়িষ্যায় গিয়েছে, সেই নিম গাছ থেকেই শ্রী শ্রী এই জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে। আচ্ছা ভগবান, তোমার কাছে জানতে চাই, তোমার রূপের তো তুলনা নাই, কিন্তু এই যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই বাউল গান আমরা সকলেই দেখতে পাই, তার দুটো হাত নাই, তার দুটো পাও নাই, তার রূপটা যদি হঠাৎ করে কেউ দেখে, দেখে সে ভয় পাবে, বিকট মূর্তি, বিকলঙ্ক। তাহলে তোমার কাছে আমার জানার আস, ভগবান তোমার কোন পাপ ছিল নাকি পুণ্য ছিল যে পাপের ফলে তোমার এমন বিকলঙ্ক মূর্তি হলো? তোমার কাছে প্রথম জিজ্ঞাসা যে এত গাছ, এত বৃক্ষ, নামি দামি বৃক্ষ থাকতে তুমি কেন ওই নিম গাছেই তোমার প্রাণটা ত্যাগ করতে হলো? ভগবান একটু বাপের বেটার মতো এই জবাবটা একটু বইল। তারপরে তুমি চলে গেলে কোথায়? উড়িষ্যায়। উড়িষ্যায় গিয়ে তোমার নাম হলো জগন্নাথ, বা খুব ভালো। তাহলে তোমার কাছে আমার প্রথম এই দুটি জিজ্ঞাসী রইল, কারণ বাবা বর্ষার দিন তো, বেশি জিজ্ঞাসা করা যাবে না, কখন বৃষ্টি চলে এসে যায়, দেখা গেল বৃষ্টি এসে যা জিজ্ঞাসা করছে ওগুলো ভিজে ড্যাম হয়ে গেল, এর জন্য অল্প অল্প করে বলবো, আর উনি বেশি করে একটু জবাবটা দিবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান গাই, জবাবটা যেন পাই, ভগবানকে ডাকি যেন ভগবান কোনো দিকে আজকে না দিতে পারে ফাঁকি, কেমন? তাই ভগবানের কাছে আমার আত্মনিবেদন কি, তুমি সব পারো, তাই আজকে আমার এই জানার বাসনা তোমার ঠাই। ও তুমি সব করিতে পারো ভগবান, তুমি যেহেতু জগতের বিচার করো, তাই না? তুমি জগতের বিচার করো, তুমি জগৎপতি,
তুমি জগৎ স্বামী, তোমার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাই আজকে তোমার বিচার তুমি করবা কেমন? আজ এই ন্যায্য বিচার করো, নইলে তোমার বিচার কেউ ও গো মানে না শোনে না। বিচার করো শোনো আনা ও দয়াল, বিচার করো শোনো আনা। বিচার করো শোনো আনা দয়াল, বিচার করো শোনো আনা। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ দেব শিবানন্দ একেবারে হরি বল। কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, কারুর পরম ভালো দয়াল কারুর পরম মন্দ, হে ভগবান যে যেমন কর্ম করে তার ফলটা তুমি তেমনই দাও, তাই তোমার কাছে আমার জানার আস, তুমি এমন কি কর্ম করেছিলে যে দাপর যুগে তুমি সেই নিম গাছে তোমার প্রাণ ত্যাগ করলে, পরে উড়িষ্যায় জগন্নাথপুরীতে গিয়ে এক বিকলঙ্ক মূর্তি ধারণ করলে, নাই তোমার হাত নাই তোমার পা, হঠাৎ করে কোনো বালক বালিকা যদি দেখে তোমাকে দেখে ভয়ে সে তরাসাও হতে পারে, তাই যে তোমার পাপের ফলে না পুণ্যের ফলে সঠিকভাবে যাবে একটু ধর্ম সবাই বলে। হ্যাঁ কঠিন অপরাধে দাও কঠিন দণ্ড, কারুর করো ভালো দয়াল কারুর করম মন্দ, উচিত মতো তোমার দণ্ড কেহ সহিতে পারে না। বিচার করো শোনো আনা দয়াল, বিচার করো শোনো আনা। শ্রী গুরু প্রেমানন্দ একেবারে হরি বল হরি বল হরি বল। Thank you.
জগন্নাথ। বাহ, খুব ভালো। তাহলে
আমাদের সকলের আছে জানা, আমাদের গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী কয়খানা বাবা? গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী কয়টা একটু বলবেন? ওমা, কয়টা প্রধানমন্ত্রী আমাদের? একটা, তাই তো? মুখ্যমন্ত্রী আছে কতগুলো? যতগুলো রাজ্য আছে ততগুলোই মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী একটাই। সে আপনি অরুণাচল প্রদেশে যান, আর আপনি আসাম চলে যান, আর আসামে যান, আর ত্রিপুরায় যান, হয়তো রাজ্যটা আলাদা, ওই রাজ্যের মুখ্যমন্ত্রীটা আলাদা, কিন্তু প্রধানমন্ত্রী একটাই। তাহলে আমার কাছে কথা ওইটাই, কি একটাই যুগে ভগবান একটাই থাকবে? তুমি উড়িষ্যায় প্রসাদ শ্রেষ্ঠ করলে, আর নদিয়াতে নাম শ্রেষ্ঠ করলে, তাহলে একটা দেশে দুইটা প্রধানমন্ত্রী কি করে হয় ভগবান? হ্যাঁ, সবার বিচার তো করো, আজকে নিজের বিচার নিজে করো। তোমার কাছে প্রথমবারে আমার রইল জিজ্ঞাসা, সুন্দর ভাবে জবাব দিবে শুনবে শ্রোতাগণ। ওরে মনে আমার বড় আশা রে, আশা কোন জায়গায় পুরাই? ওরে মানুষ অনেক পেলাম রে ভাই, আমার মনের মানুষ নাই রে। ওরে মনের আশা কোন জায়গায় পোড়া? সবগুলো তারা গুণী জ্ঞানী, আমি বললাম আপনাদের কাছে কয়েক বছর আগে এই শিবানন্দ হালদারের সঙ্গে দেখা হয়েছিল। ইউটিউবে কেড়ে কেড়ে গল্প, কিন্তু এইটাও বলছিল সেই দিন, কিন্তু এই সম্প্রদায় আমরা পাই। মনের আনন্দে আমরা দুজন গান গেয়ে শোনাই, ওই যে কেড়ে কেড়ে গল্পটা যে আলোচনা ছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, তাই না? এই শিবানন্দ হালদার আমি ছিলাম, আর এই সম্প্রদায় ছিল। খালি এই যে বাঁশি বাজাচ্ছিল বোধহয় লিটন, তাই না? লিটন ছিল। আজকে বিনন্দ লিটনের বদলে আমরা দেখতে পাই বাঁশি গিটার একসঙ্গে বাজায়, মিথ্যা কথা নয়। এই তো আমাদের পরিচয়, আমরা দিয়ে বটে যাই। এইবারে এই সব ছেড়ে দিয়ে একটু প্রশ্নতে আগাই, কৃষ্ণ কেন নিমৃক্ষে প্রাণটিতে দিল? সুন্দর হবে আমার কাছে কিন্তু জিজ্ঞাসা করে গেল। আসলে অনেক গাছ তো ছিল, নিম বৃক্ষে উনি প্রাণ ত্যাগ করবেন কারণটা কি ছিল? কারণটা এইটাই ছিল, একটু এগোতে হবে আমাদের, যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে
রামচন্দ্রের সঙ্গে কে জানি দেখা করতে এসেছে। এসে বলছে, প্রভু রামচন্দ্র, আপনার সঙ্গে একটা বদ্ধ ঘরে আমি কিছু আলোচনা করতে চাই, কিন্তু আমার কথা নেবেন, আমাকে কথা দেবেন, যতক্ষণ আমি আর আপনার সঙ্গে আলোচনা হবে ততক্ষণ সেখানে যেন কেউ না যায়। রাম করে নাই দেরি, লক্ষণকে ডাকলো তাড়াতাড়ি, ভাই আমার কথা নিবি, দরজায় তুই দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবি, আমি যতক্ষণ ঘরে থাকবো মনে আছে ভাবো, কেউ যেন ঘরে ঢোকে না, এই দায়িত্বটা আমি তোকে দেব। রামের কথা শুনে নিল লক্ষণ, দরজায় দাঁড়িয়ে গেল। আর রাম আর একজন ব্যক্তি ওই ঘরের মধ্যে ঢুকে গেল। সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটাই হচ্ছে কালপুরুষ। রামকে প্রশ্ন করছে, হে রাম, তোমার ত্রেতা যুগ শেষ, আগত দাপর, তোমার আবার ফিরে যাবার সময় হয়ে গেছে। এই আলোচনা হচ্ছে রামের সঙ্গে সেই কালপুরুষের। চট করে এক মনি এসে লক্ষণকে বলছে, লক্ষণ দাঁড় ছাড়ো, আমি একটু রামের সঙ্গে কথা বলতে চাই। লক্ষণ করে মানা, দাঁড় তো ছাড়া যাবে না। বললো, কেন? বলে, দাদার নির্দেশ আমাকে পালন করতেই হবে, এই দাঁড় আমি ছাড়তে পারবো না। কি বলি রে ভাই, মনি একটু রাগি ছিল। অমনি লক্ষণকে বলে, লক্ষণ তুমি যদি দাঁড় না ছেড়ে দাও আমি পাবে না মাপ, এই বংশের উপর দেব অভিশাপ। লক্ষণ চিন্তা করলো, সর্বনাশ, সবাইকে যদি অভিশাপ দেয় তাহলে কেমন হবে? অতএব দাদার আদেশ অমান্য করলে পরে আমার সাজা হবে, আমি একা সাজা গ্রহণ করব, আর তো কেউ সাজা গ্রহণ করবে না, অতএব এই মনিকে আমি দাঁড় ছেড়ে দেব। এই বলেই লক্ষণ ঘরে প্রবেশ করলো। অমনি কালপুরুষের গল্প বন্ধ হল। রামচন্দ্র, কি কথা ছিল? এই দরজা প্রবেশ যেন কেউ না করে, এখন কি হবে? রামচন্দ্র রাগে লক্ষণকে এমন আঘাত করলেন, লক্ষণ মনের দুঃখে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে চলে গেলেন সরজ নদীতে। সরজ নদীতে গিয়ে নিজের জীবন নিজে বিসর্জন দিলেন। ভরত শত্রুগণ চিন্তা করল, আমার দাদার প্রিয় ভাই লক্ষণ, তাকেই দাদা কুটু কথা বলল, তাকে আঘাত করল, আমরা তো দাদার প্রিয় নয়, তাহলে লক্ষণকে যদি এই কথা বলতে পারে দাদা আমাদের আরো খারাপ কথা বলতে পারে। ভরত শত্রুগণ করে নাই দেরি, তারাও সরজ নদীতে চলল তাড়াতাড়ি, তারাও সরজ নদীতে প্রাণত্যাগ করলেন। রামচন্দ্র সেই ঘর থেকে বের হয়ে এসে চিন্তা করলো, আমার প্রাণের ভাই লক্ষণ, ভরত শত্রুগণ তারা কেউ নেই, আমি বা থাকি কেন? তিনিও করে নাই দেরি, আস্তে আস্তে সরজ নদীতে নামলো তাড়াতাড়ি। সরজ নদীতে নেমে নিজে প্রাণ বিসর্জন দিলেন। রাম লক্ষণ ভরত শত্রুগণ আমরা জানি চার অংশে, এক অংশ চার অংশ হয়ে জন্ম নিয়েছিলেন। রাম লক্ষণ ভরত শত্রুগণ সেই পরম সত্তা চারটি দেহের থেকে বের হয়ে এক জায়গায় হয়ে যখন চলে যায় ওই দেহগুলো জলে ভাসছে, দেহগুলো করজোরে বলছে, প্রভু ঠাকুর এই দেহ হয়ে আপনাদের ধরেছিলাম, আর কি আপনার সঙ্গ পাবো না? সে পরম সত্তা বললেন, পাবি পাবি, যুগে যুগে তোদের আমি প্রাধান্য দেব। ওই চারটি দেহ এক জায়গায় হয়ে একটা নিমৃক্ষ হয়ে গেল। চারটি দেহ এক জায়গায় হয়ে একটা নিমৃক্ষ হয়ে গেল। এবার ত্রেতা যুগ শেষ, দাপর যুগে অন্তে, অনাদি প্রাণ গোবিন্দ উনি বারবার বলেছেন, আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, অতএব ভক্তই আমার কাছে সবকিছু। তাই কোনো এক ভক্ত যখন বলল যে প্রভু আপনাকে আমি বধ করব, অনাদি প্রাণ গোবিন্দ সে তো আর মরে না, সে তো মরতে পারে না,
তাই কৃষ্ণরূপে যে দেহখানি ধরেছিলেন উনি সেই নিমবৃক্ষে উঠে প্রাণত্যাগ করলেন। নিমবৃক্ষ আবার কান্না শুরু করলো, প্রভু জগতে আমাকে কেউ ভালোবাসবে না, অনাদি আদি প্রাণী গোবিন্দ। কৃষ্ণ যে বৃক্ষে প্রাণত্যাগ করে সেই বৃক্ষকে কেউ স্পর্শ করবে? বৃক্ষকে বলল, না, আসছে কলির যুগে এই বৃক্ষকেই সবাই প্রাধান্য দেবে, সেই কাজটা আমি করছি। তাপর যুগ শেষ হইয়া নিমবৃক্ষে যখন প্রাণটি দিল, ওই নিম গাছ ভাসতে ভাসতে উড়িষ্যাতে গেল। ইন্দ্রদম্ভ রাজা যখন ঘুমাইয়া ভাই, ঘুমের ঘরে স্বপ্নে ঠাকুর তাহাকে দেখায়। ওরে রাজা তুই বটে, আমার কথা নিবি, তোর ঘাটে নিমবৃক্ষ দিয়ে মুরতি বানাবি। প্রাণ গোবিন্দ ইন্দ্রদম্ব রাজাকে স্বপ্নে দেখাচ্ছে, তোমার ঘাটে গিয়ে দেখো একটা নিম বৃক্ষ আছে, সেই বৃক্ষ দিয়ে আমার মূরতি গড়াও। রাজার তো হাজার হাজার মানুষ সবাইকে পাঠিয়ে দিলেন, সেই বৃক্ষ স্পর্শ করে কেউ আর আসতে পারেন না, বৃক্ষ উঠাতে পারছেন না। স্বয়ং রাজা নিজেই গেলেন, ইন্দ্রদম্ব রাজা গিয়ে সেই বৃক্ষকে নিয়ে এলেন। ভগবানের মূর্তি তৈরি করবে, কিন্তু কি তৈরি করবে, কেমন মূর্তি তৈরি করবে তিনি কিচ্ছু জানেন না। চট করে কোত্থেকে জানি একটা বৃদ্ধ এসে বলছে, রাজা তুমি কি চিন্তায় পড়ে আছো, কি চিন্তা করছো? বললে, আমি ভগবানের মূর্তি গড়াতে চাই, কেমন মূর্তি হবে কিছু আমার জানা নাই, তাই তুমি আমার একটু কথা নিবা, কেমন মূর্তি হবে একটু বলে দিবা। বলে, শুধু বলে দেবো না, আমি একজন কারিগর, আমি মূর্তি গড়া কারিগর, তুই আমার কথা নিবি, এই মূর্তি গড়ার জন্য একটা ঘর আমাকে দিবি। বলিরে ভাই, ওই বৃদ্ধ রাজার কাছে সময় চেয়ে নেয়, 21 দিন আমি মূর্তিটা তৈরি করব, কেউ যেন ঘরে প্রবেশ না করে। কিন্তু এই রানী বাঁধিয়ে দিল গণ্ডগোল। 14 দিন পরে কান দিল সেই ঘরে, এতদিন শব্দ শুনতে পাই, আজকে একটুও শব্দ নাই। তাহলে কি কারিগর নাই, মারা গেছে না, ঘরেই নাই? এই বলতে বলতে ঘরটা খুলে ফেললো, অসম্পূর্ণ তিনখানা মূর্তি দেখতে পেল। সেখানে নিশ্চয়ই একটা সুভদ্রা নাকি, আর কৃষ্ণ বলরাম, এ তো মিথ্যা নয়। কিন্তু তিনটাই মূর্তি অসম্পূর্ণ, এর কারণ কি, এরকম মূর্তি হবে কেন? বাজাও। সময় কৃষ্ণ দেখো কি কর্ম করিল, কৃষ্ণ বলরাম আর সুভদ্রার কথাই একটু বলি ভালো। হঠাৎ করে কৃষ্ণের যে আরো ভালোবাসার যারা লোক ছিল, তারা হঠাৎ করে রোহিণীর কাছে গেল। ওমা, আমরাও তো নারী, রাধাও রানী, কৃষ্ণ রাধা রাধা বলে পাগল হচ্ছে, কারণটা কি? রুক্মিণী করে মানা রাধার কথা তোরা শুনতে যাস, তোরা তো ছাড়ে না। রাধার ভাবতত্ত্ব তাদেরকে নিয়ে রোহিণী যখন জানা, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা দরজাতে দাঁড়ায়। রাধার প্রেম বর্ণনা ভাব বর্ণনা করছে কে? রোহিণী। শুনছে কে? শুনছে ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা। শুনতে শুনতে হঠাৎ করে তিনজন তারা
অটলঙ্গ হয়ে গেল। কে ছিল রাধা তত্ত্ব? সবার দ্বারাই শোনা হবে না, সবার দ্বারাই জানা হবে না, রাধা এমন একটা তত্ত্ব। আর ওই তত্ত্বই শুনতে গেছে এরা তিনজন, কৃষ্ণ বলল আমার সুভদ্রা। শুনতে গিয়ে কি বলি রে ভাই, রাধা তত্ত্ব শুনতে শুনতে তারা বিকলঙ্গ হয়ে যায়। হাত নাই পা নাই বেকা তেরা চোখ মোটা নানান কিছু, অনাদি রাধি প্রাণ গোবিন্দ বলল এই প্রতিচ্ছবি নিয়ে আমি কলিযুগে যাব, উড়িষ্যায় গিয়ে রথের মধ্যে আমরা জগন্নাথ মূর্তি হব। জগন্নাথ মূর্তি দেখো বিকলঙ্গ হলো, এই তো দেখো আসল কাহিনী ছিল তোমায় বলা হলো। বোঝা গেল সেখানে কেউ ছিল না, ছিল কৃষ্ণ বলরামার সুভদ্রা, লুকিয়ে লুকিয়ে শুনছিল, তারাই বিকলঙ্গ হয়ে গেল। সেই মূর্তিটাই ইন্দ্রদ্রম্য রাজার বাড়িতে গিয়ে তেমনি ভাবেই তৈরি হয়। রাজা যখন ঘর খুলল দেখছে বিকলঙ্গ মূর্তি, হাত নাই পা নাই চোখ ঠিক নাই। রাজা খুব দুঃখিত, এটা কেমন মূর্তি? অনাদি রাধি গোবিন্দ তাকে স্বপ্নে জানালো এই লীলায় আমি প্রকাশ করবো, এমনি ভাবে আমি পূজা পেতে চাই। একেবারে জগন্নাথ প্রীতে হরিবার 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 জন্যে জগন্নাথ মূর্তি দর্শন যারা করতে পারে, অন্য জীবন হয় তাদের এই চরাচরে। একজন নারী জগন্নাথ ধামে গেল হাই, গর্ভবতী ছিল কিন্তু মিথ্যা কথা নয় তাই। হঠাৎ করে রাস্তায় দেখো প্রসব মাথায় উঠিল, রাস্তার মধ্যে সন্তান দেখো প্রসব পড়িল, আর প্রসব করে জঙ্গলেতে ফেলে দিল হাই। তবু জগন্নাথ মূর্তি দর্শন করবি আশায়, আস্তে আস্তে সন্তান ফেলে পুরী ধামে গেল। ওই রথের মধ্যে জগন্নাথ মূর্তি দর্শন দিল, বনের মধ্যে সন্তান কিন্তু পরিয়ায় আসে। জগন্নাথ নারী সেজে আসলো তাহার কাছে, কোলে নিয়ে সেই সন্তানকে বাঁচাইয়া দিল। কারণ তাহার মা দেখো জগন্নাথ দর্শনে গেল। এই জন্যে যত বিপদ থাকে ওরে ভাই, জগন্নাথ দর্শন করলে আর বিপদ থাকে না তাই। জগন্নাথ রথে যে জন দর্শন করে, অন্য জীবন হতে পারে এই চরাচরে। এই তো তোমার প্রশ্ন ছিল, প্রশ্নই মিটে যায়, আর কেন বেশি কথা বলবো আমি ভাইয়া। আর কিছু বাকি আছে না? আমি আপনাদের জিজ্ঞাসা করব, আর কিছু বাকি আছে? আচ্ছা আমি জবাব দিলাম, আপনারা কি মানলেন? মানলেন না? জোর করে মানতেই হবে তা কিন্তু না, মানলেন? ওষুধ আছে, আরও আছে আমার কাছে, অসুবিধা নাই। মানে এই ওষুধে যদি রোগ ছেড়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নাই, কি বলেন? হরি বল হরি বল। তাহলে এটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এই জগন্নাথ মূর্তি এইভাবে এইভাবে হবে বলা হয়ে গেল। নিম গাছ কে ছিল সেটাও বলা হয়ে গেল। এইবার আমি কি দুই একটা প্রশ্ন করতে পারি? কিন্তু প্রধানমন্ত্রী উনি বলে গেছে, কৃষ্ণ প্রাণত্যাগ করে তার দেহটাকে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এমন একটা জায়গা তার আর পড়ে নাই, সেটা নিয়ে গিয়ে এই জগন্নাথ মূর্তির মধ্যে দেয়া হয়েছিল। তাই জগন্নাথ যারা গেছেন কি বলি রে ভাই, সেখানে কোনো জাতির বিচার নাই। একবার যদি কেউ প্রসাদ পায়, হ্যাঁ তার জীবন ধন্য হয়ে যায়। ও বলতে চাইছে জগন্নাথ মূর্তি ওখানে প্রসাদ শ্রেষ্ঠ, তাই তো? ওখানে প্রসাদ শ্রেষ্ঠ। আর আমার নদিয়ায় গৌরহরি এসে করলেন নাম শ্রেষ্ঠ। এক দেশে দুই আইন কি করে হয় ভুলে গেছে, ওটা হচ্ছে উড়িষ্যায় জগন্নাথ যারা দেখতে যাবে। আচ্ছা এবার বলুন তো দেখি, জগন্নাথ যেদিন আবিষ্কার হলো, জগন্নাথের কতদিন পরে আমাদের নদিয়ায় গৌরহরি এসেছিল? কত বছর পরে? কয়শো বছর পরে? কি গো মায়েরা, কয়শো বছর জানো না? আরে না জানলে কি আছে, আমি আছি চিন্তা নাই। আচ্ছা এখানে এসে বললেন
নাম শ্রেষ্ঠ হে জীব, হাতে করো কাম মুখে বলো নাম, তবেই পাবে মুক্তি ধাম। তাই আজও জগন্নাথ যারা যাবে ওই জগন্নাথের প্রসাদ নিতে হবে, আর গৌরহরির আশ্রয় যারা নেবে এই নাম তারা করবে, এটাই সত্য। এবার প্রসাদ আর নামের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ব্যাখ্যাটা এখন আমি করছি না, তবে না করে আমি যাবো না, কথা দিলাম। শোনাই, এই যে দাদা ভাই শোনাই একটা বাউল গান, তার আগে কয়েকটা প্রশ্ন করতে চাই এ ধর্মসভায়। দাপর কলিশুদ্ধ প্রশ্ন করা যেমন তেমন নয় ভাবধারা। আচ্ছা কে করতে পারে? দাপর যুগে কৃষ্ণের সঙ্গে কোন ভক্ত ছিল যিনি কলিযুগের খবর রেখেছিল? কলিযুগের নয়, চার যুগের খবর রাখে, চার যুগে ভগবানের সঙ্গে তিনার সম্পর্ক ছিল, তার নাম হচ্ছে খুব রসিক ভক্ত, খুব রসিক ভক্ত। কি বলি রে ভাই, নারায়ণ নারায়ণ গান গায় আর মাঝে মাঝে বিনা বাজায়, নাম কব না, নাম বলবো না, নাম বুঝতে পারছেন আপনারা, নাম বুঝতে পারছেন? প্রথম প্রশ্ন আমি করতে চাই যে উনি একটা দোতারা বাজায় আর সেই পরম ভক্ত বীণা বাজাত, ওই বীণায় কৃষ্ণ নাম গায়, ওর মুখে কৃষ্ণ নাম নাই। আমি প্রশ্ন করতে চাই যে বীণায় কৃষ্ণ নাম গায় তোমার মুখে কৃষ্ণ নাম নাই, কোন অপরাধে ভাই একটু বলা চাই? বীণায় কৃষ্ণ নাম গায় তোমার মুখে নাই, একটা প্রশ্ন। আর এক কথা বলতে চাই, নারদ ঋষির শ্রেষ্ঠ যার উপরে নাই তার কাছে আর একটা প্রশ্ন করতে চাই, হে পরম ভক্ত তোমাকে দেখতেও তো খুব সুন্দর, হঠাৎ করে মানুষটা দেহটা এত সুন্দর দেখতে, মুখটা যদি বিচ্ছিরি হয় কেমন লাগবে, ভালো লাগবে? আর ভালো লাগবে? আমি প্রশ্ন করতে চাই তোমার এই মুখটা কোনো এক সময় বানরের মতন হয়ে গিয়েছিল, কারণটা কি? দুটো প্রশ্ন রয়ে গেল, আমাকে দুটো করে গেছিল, আমি দুটো প্রশ্ন করলাম। তোমার হাতে একটা বীণা, বীণায় কৃষ্ণ নাম গান গাই তোমার মুখে নাই, তোমাকে বানরের মতন দেখতে হলো কেন? সুন্দরভাবে একটু বলে দিও, একবার শুনে। একদিনে ভক্ত যাবে বেড়াতে, ভগবানের বাসা বাড়িতে, ও সে দেখতে পেল কি চমৎকার, ওরে দেখতে পেল কি চমৎকার, ওই ভজন ঘরের ভিতরে। দেখো ভক্ত চিন্তা করলো ভগবানের বাড়িটা কেমন একটু দেখবে, সেই বাড়ির বর্ণনা করা হচ্ছে এই বাউল প্রিয়াসী সাধক যারা, বাউল প্রিয়াসী সাধক যারা তারা কিন্তু এই গানের মূল্যটা বা এই গানের তত্ত্বটা বুঝতে পারবে। ভগবানের বাসা বাড়িতে, একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে। দেখ এখন কে
যারা হরিকথায় কৃষ্ণ কথায় এসে উলুর ধ্বনি হরির ধ্বনি দেয় না তারা নাকি পরজন্মে বোবা হয়। দিতে হবে না, দরকার নাই। ওমা বাবারা হরি বলবে, মায়েরা উলুর ধ্বনি দেবে, কারণ উতে কৃষ্ণ লুতে রাধা। যে ধ্বনিতে আমার রাধা কৃষ্ণের জয় হয়, যে ধ্বনি দিলে দেশের জয় হয়, দশের জয় হয়, গ্রামের জয় হয়, সবার জয় হয়, যে ধ্বনি দিলে সবাই ধনী হয়, গরিব আর থাকে না। শুনেছ, ইত্যাদি ঠাকুরের ভক্ত আছে, অনেক ঠাকুরের ভক্ত আছে, কারো ধনী কয় কাউকে ধনী বলে না। একমাত্র কৃষ্ণ ভক্ত যারা তাদেরকে ধনী বলে। আমার রায় ধনী, তার রায় কিসের ধনী, কিসের ধনী? আমার রাধারানী কিসের ধনী? রাধারানী ধনী কারণ সে কৃষ্ণ ধনে ধনী। তাই ধনী যারা হতে চাও, একটু দুই বাহু তুলে একবার রাধা গোবিন্দ প্রীতে হরিবার হরিবার ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে একদিনে ভক্ত গেল বেড়াতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে একবার হরি হরি বল।
ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে একদিন ভক্ত গেল বেড়াতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে একবার হরিবান 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 অটল মহাজন তারে বসত বৃন্দাবন, ওই অটল মূর্তি দর্শন করে ধন্য তার জীব, যেজন অটল মহাজন তারে বসত বৃন্দাবন, অটল মূর্তি দর্শন করে ধন্য তার জীবন, ওরে ভক্ত তার ভগবানের বাসা বাড়িতে একদিন ভক্ত গেল বেড়াতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে, ভগবানের চেষ্টা করছি। জয় গুরু। আসর খুব শান্ত, এতক্ষণ শুনলাম ভগবানের কাছে কিছু বৃত্তান্ত, অনেক কথা বলে গেছে, ভুলি নাই মনে আছে বলি আপনাদের ঠাই, মানে প্রায় 2 বছর পরে দেখা হলো, তো ভেবেছিলাম মহন্তরা একটু মোটা তাজা হয়, তাদের চেহারা দেখলে প্রণাম করতে ইচ্ছে হয়, আর এটা যে আবার কোন মহন্ত বাবা, সগুণ মহন্ত এটা, এখানে কোনো মহন্ত থাকলে মনে কিছু করবেন না, কারণ আপনাদের সঙ্গে আমি ঝগড়া করতে আসি নাই, ঝগড়াটা যার সঙ্গে তার সঙ্গেই। চেহারাটা দেখছেন বাবা, দেখে মনে হয় মহন্ত, আর চেহারা দেখছেন, আমার চেহারাটা খারাপ হতে পারে, কারণ দিনের বেলায় গাড়িতে রাত্রে আসরে, আর বাড়িতে যখন থাকি শুনেই বলেই গেছে, শুনতেই পারলেন যে 50-60 জলের তলে যদি মাছ থাকে সেটাও ধরতে হয়, তাহলে বাড়িতে গিয়ে কিন্তু বাবা বাড়িতেও গিয়ে ঘুম পারি না, আজ প্রায় 30 বছর ধরে নদীতে রাত্রেবেলা বাড়ি থাকলে মাছ মারি, কিন্তু এখন থেকেও নদীর তলা খুঁজে পাইনি বাবা, তো চেহারা আমার খারাপ হতেই পারে, তাহলে মহন্তর চেহারা যদি এইরকম দেখলেই তো আমার বমি আসতেছে বাবা, গান গাবো আর কি বলেন, হ্যাঁ চেহারা খারাপ হবে না,
মানে আমার আশিগড় বাড়ি, তো ওইখানে একটা হোটেল আছে বুঝলেন, ওই হোটেলের সব কিছুই সুস্বাদু, সবচেয়ে বেশি সুস্বাদু হয় ওই হোটেলে বারো মাস চাটনি পাওয়া যায় বাবা, ওই যে মালদার ফজলি আম, ওই আমের চাটনি পাওয়া যায় ওই হোটেলে। আবার খায় ওই মহানন্দা নদীর ট্রাকের ড্রাইভার, লেভার, খালাসি, এরাই বেশি কাস্টমার, কিন্তু সব কিছু সুস্বাদু, তার চেয়ে বেশি স্বাদ হয় ওই আমের চাটনিটা। তো দেখবেন মায়েরা, আমের চাটনি খাইতে এক মজা, আর ওই আমের আঠিটার সঙ্গে চাটনি ভরে চাটতে কিন্তু আর একটা ইন্টারেস্ট ওইটা, তাই না? মনে হয় টাকা খাটাইলে সুদ যেরকম ওই রকম, ওর মজাটা কিন্তু আলাদা। তো হঠাৎ করে একদিন কাস্টমার বেশি হয়ে গেছে, ওই প্রত্যেক কাস্টমার কিন্তু আটি চাটে, তো হঠাৎ করে একদিন কাস্টমার বেশি হতে পুরানো কাস্টমার যখন গেছে বেলা দুইটা আড়াইটা বাজে, খাইতে দিয়েছে, খাবার খাওয়া হয়ে গেছে, চাটনি দিয়েছে কিন্তু আটি দেয় নাই। এখন হঠাৎ করে কাস্টমার বলছে, ওই পুষ্কিশন, বলে বলেন কাকু, বলে আমাকে তুই চিনিস না, বলে হ্যাঁ চিনি, বলে তাহলে চেনর, যদি প্রত্যেক দিন তোদের হোটেলে খাবার খাই, খাবার শেষে চাটনি দাস, চাটনির সঙ্গে একটা আটি দাস, আটি চাট, আজকে তো আটি দাস নাই, ব্যাপারটা কি? এখন ওই এই এগারো বারো বছর বয়স হবে, গরিবের ছেলে, বেতন দিক না দিক অন্তত তিন বেলা হোটেলে খাবার পাচ্ছে তো, না যাক। এবার ওই হোটেলের মালিক যা বলছে, কাকু ওই কাস্টমারে আটি চাচ্ছে, আটি কোথায় পাই? হয় কেন? হয় আটি শেষ হয়ে গেছে কাকু, আজকে কাস্টমার একটু বেশি হয়েছিল তো আটি শেষ হয়ে গেছে। হয় শোন, ওই আটিগুলো কী করেছিস? হয় টিবলের পরে ফেলে দিয়েছে। কয়েকখান থেকে উঠা আঠিগুলা, উঠা টিবলের পরের থেকে উঠা, উঠে ভালো করে ধো। হয় কাকু ধুয়েছি, কয়লে চাটনির গাবলের মধ্যে ঢেলে দে, কয় ঢেলে দিয়েছি, কয় ভালো করে মাখ, চাটনি দিয়ে ভালো করে মেখে সবার পাতে একটা একটা করে দিয়ে আয়, চ্যাংড়াটা করে নাই দেরি। মালিকের কথা শুনে ওই আঠি প্রত্যেকটা প্লেটে আবার একটা একটা করে দিয়ে আসছে, দিয়াই কিন্তু কাটিং খাইছে। কাটিং খাওয়ার পরে এখন আটি আমের চাটনি ভরে আটি চাটে, আটি শোষণ দেয়, দেখে ওই ইন্টারেস্ট আর নাই, কস কস বাড়ায় বাবা। তখন গেছে, ওই পুষ্কি, বলে বলেন কাকু কি? বলে শোন, প্রত্যেক দিন আটি চাটি, আটির একটা টেস্ট আলাদা, তা আজকের আটিতে টেস্ট নাই কেন? হয় কাকু, এক আটি যদি সবাই চাটে আর থাকে কি? কয় বলিস কি? কয় আপনার আগে তিনজনে সাইটে ফিয়া গেছে, তিনজনে চাটার পরে আপনি চার নম্বরে পড়ছেন। তো বাবা, যে শিব মহন্তর চেহারা এরকম হবে না বাবা, যার নাকি তিন তিনটা বউ, বারো মাসে বছর এগারো মাস গান করে, এক মাস বাড়িতে থাকে, বাড়িতে গেলে যদি তিন বউ চাটে আর থাকে কি? বোঝেন নাই? এমনি কি বাদর তোর সামের আটির মতো চেহারা হয়েছে? দেন বৈষ্ণবের চেহারা থাকবে জলহস্তির মতো, টস টস করবে মিষ্টি কুমড়ার মতো চেহারা, আর এটা কি ধীরে ধীরে লইটা সুটকি হয়ে গেছে বাবা? যাক বাবা, এক এক দেশের বৈষ্ণবের এক এক চেহারা। তবে আমার শিলিগুড়ির বৈষ্ণবদের চেহারা দেখলেই প্রণাম করতে ইচ্ছা করে, আর এই বৈষ্ণবের চেহারা দেখলে বাবা বমি আসতেছে, বাসে ওটা রাখি। যাক, বলেছে আমাকে টাইট দিবে ভগবান, হাতার পাওনা দিশা বাপকে কও পিসা, তুমি নিজে বলো আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভগবান একটু চিন্তা করো, এই যে তুমি ঠুটা জগন্নাথ হয়ে বসে রয়েছে, তুমি ভক্ত যদি টাইট দাও, তোমার এই রহটের দড়ি টানবে কিডা কি? হ্যাঁ, প্রসাদ খাও ঠাকুর চেনো না, আর ভাত খাও স্বামী চেনো না নাকি? যাক, আগে একটা গান গাই, তাহলে হরি বল। তাহলে ভগবান, তুমি যেখানেই থাকো না কেন, এই ভক্তের ক্ষুদ্র কণ্ঠকে তুমি তোমার কর্ণমূলে সুন্দরভাবে প্রবেশ করিয়ে নিও। বলেছে আমাকে নাকি টাইট দিবে, হরি বল হরি বল। আমাকেও দুখানা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই মনে আছে, বলে আপনাদের ঠাই সবার যে সব কিছু জানা আছে এর তো কোনো মানে নাই, উনি যা জিজ্ঞাসা করে গেছে সেটা আমার জানা নাও থাকতে পারে, কারণ এক ডাক্তারই যদি সব কাজ করতে পারতো
তাহলে হাড়ের ডাক্তার, স্কিনের ডাক্তার, নার্ভের ডাক্তার, গাইনের ডাক্তার, এত ডাক্তারের নাম হতো না কি বাবা, তাই না? তো সবাই যে সব কিছু জানে আর তো কোনো মানে নেই তো, তাই তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে, বলো ভক্ত নারদ, তোমার গলায় যে বীণা আছে, এই বীণায় কৃষ্ণ নাম শুনতে পাই, মুখে কেন কৃষ্ণ নাম নাই? এটা একটা অভিশাপ পেয়েছিলেন কে? নারদমণি। কার কাছ থেকে এই অভিশাপটা দিয়েছিলেন? গোকর্ণমণি নামে এক মণি ছিল, গোকর্ণমণি, অর্থাৎ তার মাথাটা কানটা গরুর মতো, বডিটা হচ্ছে মানুষের মতো, আবার একটা গরুর মতো লেজ ছিল, তাই তার নাম হচ্ছে গোকর্ণমণি। ওই গোকর্ণমণি বসে ধ্যান করছে, ভগবানের সাধনা করছে, আর নারদমণি বিনয়ের সুরে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নামে মাতোহারা হয়ে, ঊর্ধ্ব নয়নে দুই বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে যায়, আর হঠাৎ করে ওই যে গোকর্ণমণি যে বসে রয়েছে ভগবানের ধ্যানে, ওই গোকর্ণমণির লেজে পাড়া পড়ে যায়। যেই পাড়া পড়ে আঘাত লেগেছে গোকর্ণমণির গায়ে, আঘাত লাগা মাত্রই তার ধ্যানটা ভঙ্গ হয়ে যায়। ধ্যান ভঙ্গ হয়ে তাকিয়ে দেখছেন নারদ উচ্চস্বরে ভগবানের নাম করতে করতে যায়, আর গোকর্ণমণি ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার পরে বলছে, কে কে আমার এই ধ্যান ভঙ্গ করলো? তাকে দেখে যে নারদ, ও নারদ, তুমি একাই ভাবছো পরম ভক্ত, তোমার মতো ভক্ত আর কেউ নেই, তাই তুমি কৃষ্ণ নামে মাতোহারা হয়ে, ধরাকে সরা জ্ঞান না করে, ঊর্ধ্বনয়নী হয়ে আজ আমার গায়ে তুমি আঘাত করলে। নারদ, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যে নামে অহংকারী হচ্ছ, যে নামে গৌরব করছো, আজ থেকে তোমার মুখে ওই কৃষ্ণ নাম থাকবে না। সেদিন থেকে গোকর্ণমণির অভিশাপে নারদের মুখে কৃষ্ণ নাম নাই, কিন্তু বিনায় কৃষ্ণ নাম বলে। এই একটা গেল, আর একটা জিজ্ঞাসা বাকি রইল। এইবার ভগবান ওইটারও উত্তরটা আমি যতটুকু জানি বা যতটুকু বলাবেন ততটুকু দেওয়ার চেষ্টা করব, তার আগে ভগবান এবার একটু মন দিয়ে শোনো। তাহলে এক কৃষ্ণ দ্বাপর যুগে নিম গাছে প্রাণ ত্যাগ করলেন, সেটা কিভাবে নিম গাছটা হলো? ভগবান এসে বলল, ভালোই লাগলো, এইবার তোমার কাছে আমার জানারাস, দ্বিতীয়বারে প্রথম প্রশ্ন তোমার কাছে করতে চাই, জিজ্ঞাস কি? বাহ, আচ্ছা, আমরা সবাই জানি এক কৃষ্ণ উড়িষ্যায় গেল, উড়িষ্যায় গিয়ে জগন্নাথ মূর্তি ধারণ করলো, খুব ভালো। আচ্ছা, আর এক কৃষ্ণ নাকি নদিয়ায় এলো, নদিয়ায় এসে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে হলেন গৌরাঙ্গ। আচ্ছা বলো তো ভগবান, ব্যাপারটা কি? কোন কৃষ্ণ উড়িষ্যায় গেল আর কোন কৃষ্ণ এই আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় মায়াপুরে এসে জন্মগ্রহণ করলো? দ্বাপর যুগের ভগবান নিম গাছে মারা গেল, আর কলির যুগের ভগবান আবার নিম গাছের তলে সেই জন্মটা নিল। বলো, ওই দ্বাপর যুগে কোন নিম গাছ ছিল সেটা তো বললে, যে চার ভাই মিলে ওই একটা নিম বৃক্ষ হলো, হয়ে দ্বাপর যুগ শেষ প্রান্তে ওই গাছে উঠে ভগবানের প্রাণ ত্যাগ করলো, বেশ ভালো লাগলো। আচ্ছা, কলির যুগে এই নিম গাছটা কোথার থেকে এলো? এত জায়গা ছিল, এত ভালো ভালো ফলের গাছ ছিল, আম গাছ, জাম গাছ, বড় বড় কাঁঠাল গাছ, ডাব গাছ, কি আঙ্গুর গাছ, আপেল, বেদেনা ইত্যাদি ইত্যাদি, এত কিছু ভালো ফলমূলের গাছ থাকতে যে গাছের পাতা মুখে দেওয়া যায় না, দেওয়া মাত্র থুতু করে ফেলে তিতা,
পাতা খান আর ডাল চিবান আর শাল নেন আর সে করে নেন তিতো নামা। হ্যাঁ, যতই চিনি দেন ওই নিম গাছের শাল পাতা ডাল কোনোদিনও মিষ্টি হয় না। ভগবান তোমার কাছে প্রথমবারের জিজ্ঞাসা খানা কি দুইখানা হলো কিভাবে? উড়িষ্যায় কোন কৃষ্ণ গিয়ে জগন্নাথ হলো, নদিয়ায় কোন কৃষ্ণ এসে গৌর হলো? দেখো নাটটা টাইট কার হয়, মানে ভগবানের তো আর কোনো বাজে কথা বলা যায় না। আমি ভগবানকে বলতেছি না, এই দুই মিনিটের জন্য ভগবানকে বাদ রেখে শিব মহন্তকে বলতে চাই। শিব মহন্ত দুই নম্বরই কাঠ শাল কাঠ ফাটায় দেখছো, আমার শিলিগুড়িতে বেশি, কারণ শালবাগানটা আমার বাড়ির সাথেই। ওই আগে করে দিনে বাবা কাঠ কাটতো, কাঠ কাটতো তিনজন করাতি থাকতো, দুইজন থাকতো নিচে আর একজন থাকতো উপরে, চারদিকে চারটা বাঁশের খুঁটি গেড়ে বাঁশ দিয়ে ডাসা দিয়ে তার উপরে বড় বড় কাঠের লক তুলে দিত, ওই কালি দিয়া সুতা মেখে দাগ দিত, 1 ইঞ্চি বাই 8 ইঞ্চি হবে না 2 ইঞ্চি বাই 8 ইঞ্চি হবে না 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে, দাগ দিয়ে ওই লকটাকে ওই বাঁশের উপরে তুলে দিত, একজন উপর থেকে ঠেলত আর দুজন নিচ থেকে টানত। কি মা, তাই তো বাবা, তাই না? এবার কাটতে কাটতে যখন কাঠটা ওই লকটা 2 ফুট 3 ফুট ফাটানো হতো, ওই করার টানতে টাইট লাগতো, ওই কাঠের মাথায় কি করতো পাতলা আর একদিকে মোটা একটা বাটাম দিয়ে ওইটাকে খিল দিত, খিল দিলে কি হতো ওই যে কাঠ যে ফাটাচ্ছে মাঝখানটায় ফাঁকা হয়ে যেত, করাতটা আরামে যাওয়া আসা করত। ঠিক তাই ওই করাতিরা বাবা দুপুরবেলা খেতে গেছে, খেতে গেছে আর ফরেস্টের মধ্যে তো বাবা বানরের অভাব নাই। হ্যাঁ, ওই বানর এসে ওই লকের উপরে উঠে বসছে, উঠে বসে এখন দেখছে মাথা ফাটানো মাঝখানে কাঠ, বানর ওইটা ধরে মনে ঝোঁকাচ্ছে বাবা, ঝোঁকাচ্ছে, এমনি তো বানরের পাশা মুখ সবই লাল বাবা, তাই না? এখনো সপ্তাহে 2-1 দিন আসে বাড়িতে, এখনো এই যে আমের সিজনে আম আসলো, পাকা আম খেয়ে গেল, তার আগে কাঁচা আমও খেয়ে গেছে, তেঁতুলও খেয়ে গেছে, মাঝে মাঝে আসে বড় বড় এক, ঠিক এরকম বুড়া বানরের মতো বাবা দেখতে, বুঝলেন তো? হ্যাঁ, এইবার ওই বানর কি করছে, কিরে এই কাঠটা এরকম কা, কিন্তু বানর তো জানে না ও যেখানে বসছে মাঝখানে ফাঁকা, কি বলবো আপনাদের ধারে ওই বানর ওই কাঠটা টানাটানি করে, টানতে 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 ওই যে বানরের যে গোপন লাইসেন্সটা আছে ওইটা যে কাঠের চিবিতে ঢিকে গেছে এটা কিন্তু বান্দরে খেয়াল করে নাই, যে এই কাঠটা টান দিছে, টান দেওয়া মাত্র তো কাঠ সাইপা পড়ছে আর ওর গুপ্ত লাইসেন্স কাঠের চিঙ্গিতে মেরে কে 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 শুরু করে দিয়েছে বাবা, এমনি তো লাল আরও লাল তুষ্টুচা হয়ে গেছে। তবে শিব মহন্ত, ফরেস্টে যদি কোনোদিন আপনি যান, যাওয়ার আগে সব কিছুই দেখবেন, ওই কাঠের উপরে চেঙ্গির থেকে ওই কাঠটাও বের করবেন, আগে পিছে উপরে নিচে আগে দেখে নেবেন কোনো জায়গায় কোনো বস্তু আটকা পড়ে কিনা, নকল হতে সাবধান। তাহলে এবার আসি ভক্তের ভগবানের ভূমিকায়। তাহলে আপনার কাছে জিজ্ঞাসা, কোন কৃষ্ণ উড়িষ্যায় গিয়ে জগন্নাথ হলো, কোন কৃষ্ণ নদিয়ায় এসে গৌরাঙ্গ হলো? 1-2 নম্বর জিজ্ঞাসা, বর্তমান কলির যুগে অনেক কিছুর নিয়ম নাই কি নাই? কলির যুগে শ্রাদ্ধ বাড়িতে মাছ মাংস খাওয়ানো নাই কি মাসে? শ্রাদ্ধ বাড়িতে মাছ মাংস দেয় না কলির যুগে অশ্বমেধ যজ্ঞ নাই, কলির যুগে গোমের যজ্ঞ নাই, কলির যুগে নরমের যজ্ঞ নাই, কলির যুগে আছে একটাই যজ্ঞ, কি? নাম যজ্ঞ। বাহ, তাহলে কলির যুগে একটাই ধর্ম, কি ধর্ম? সংসার ধর্ম। সংসার ধর্মই হচ্ছে পরম ধর্ম,
কর্ম বড়, ধর্ম পরে, আগে কর্ম পরে হচ্ছে ধর্ম। কর্ম করলে ইনকাম হবে, ইনকাম করলে আপনি ধর্ম আসর করতে পারবেন। টাকা ছাড়া ভগবানও আসে না বাবা। কি টাকা ভগবানকে দিতে হয় না, কিন্তু ভগবানকে ডাকতে গেলে তার কিছু আয়োজন, এই যে লাইট, প্যান্ডেল, এই যে বাতাসা, সন্দেশ, ঘট, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আর পয়সা ছাড়া দিবে না। যদি কমিটিতে যায় বলে দাদা একটা ভগবানের ফটো দেন, আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছি, ভগবান ভালো করবে, দিবে কি? এই আমি গান গাচ্ছি, বাসুটা যদি বলি দাদা কমিটি টাকা দেন, আপনাকে আশীর্বাদ করতেছি, মানবে কি? না, সব জায়গায় আশীর্বাদ খাটে না, কোনো জায়গায় টাকা, কোনো জায়গায় আশীর্বাদ। তাহলে তোমার কাছে আমার জানার আস, কলির যুগে একটাই ধর্ম, সেটা হচ্ছে সংসার ধর্ম। বলো ভগবান, কলির যুগে সন্ন্যাস ধর্ম নাই, তুমি যে তোমার বয়স্ক বৃদ্ধা মাকে ঘরে রেখে সন্ন্যাসে চলে গেলে তোমার মা খায় কি? তুমি যখন তোমার মাকে ঘরে রেখে তুমি 24 বৎসর বয়সে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলে, তখনকার দিনে রেশনও ছিল না বাবা, যে মাস গেলে রেশন দিবে সরকারে, তখনকার দিনে বিধবা ভাতা, বয়স্ক ভাতাও ছিল না, তখনকার দিনে 100 দিনের কাজও ছিল না, তোমার মা খায় কি? আর যদি বলো যে না আমার মা পুণ্যি করেছিল, সেই পুণ্যির ফলে মা আমায় গর্ভে ধারণ করে, তাই গর্ভের থেকে বের হয়ে বড় হয়ে আমি সন্ন্যাসে চলে গেলাম, তাহলে বয়স্ক মাকে ঘরে রেখে সন্ন্যাসে চলে গেলে এই জায়গায় তুমি কলিহত জীবকে কি শিক্ষা দিলে? বলো ভগবান, আমি তোমার কাছে জানতে চাই। ধর্ম সবার ঠাই, জিজ্ঞাসা রইল তিনটা, কি উড়িষ্যায় কোন কৃষ্ণ গেল, নদিয়ায় কোন কৃষ্ণ এসে ওই নিম গাছের তলায় জন্ম নিল, এই নিম গাছ আবার কোন নিম গাছ? দাপর যুগের নিম গাছের কথা নয়, তুমি বলে গেলে চার অংশ এক জায়গায় হয়ে নিম বৃক্ষ জন্ম নিল, সেই গাছে উঠে ভগবান, দাপর যুগের ভগবান প্রাণ ত্যাগ করলো। বাহ, তাহলে কলির যুগে এই নিম গাছ আবার কোথার থেকে এলো? আর তুমি গৌরহরি জন্ম নিলে কোন কৃষ্ণ হয়ে? তিনখানা জিজ্ঞাসা রইল, আর একটা জিজ্ঞাসা করে গেছে আমার তাই, যে নারদের নাকি একদিন বানরের রূপ হয়েছিল, মূর্তি হয়েছিল। হ, হয়েছিল বাবা, আগে কয় দিনের বাক্যই ব্রহ্ম, বাক্যই ব্রহ্ম, নারদমণি আর পর্বতমণি, এরা হচ্ছে দুভাই, দুভাই যাবে স্বয়ংবর সভায়। এক রাজার সুন্দরী একটি রাজকন্যা আছে, সকলেই বিবাহ করতে চায়, তো রাজামশাই দেখলো যে না, এইভাবে আমার রাজকন্যাকে আমি বিয়ে দিব না, আমি স্বয়ংবর সভার আয়োজন করব, যে রাজপুত্রকে দেখে আমার কন্যার পছন্দ হবে তার গলায় মালা দান করবে, সেই হবে আমার জামাই, আমার রাজকন্যার স্বামী, তার সহ ধর্মণি, তার পতি ইত্যাদি। ঠিকই তাই, এবার পর্বতমণি আর নারদমণি দেখলেন নারদের চেহারা অপূর্ব সুন্দর, মণির শ্রেষ্ঠ মণি, যোগীর মহাযোগী, ঋষির মহাঋষি, তার মতো সুন্দর চেহারা, বলতে গেলে দেবতাদেরও ছিল না। এবার পর্বতমণি দেখল দাদা যদি যায় তাহলে তো ওই রাজকন্যা পছন্দ করবে না আমায়, দাদাকেই পছন্দ করবে। ভগবান নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু গো, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে একদিনের জন্য একটা জিনিস চাই। বলে বলো পর্বতমণি কি চাও? বলে কালকে যাব আমরা দুভাই স্বয়ংবর সভায়, আরো রাজপুত্ররা ওখানে আসবে, কিন্তু আমার চেয়ে দেখতে আমার দাদা আরো সুন্দর চেহারা, তবে কালকের জন্য আমার দাদার রূপটা যেন বানরের মুখ হয়। নারায়ণ বললেন, যাও ভক্ত, তোমার মনের আশা পূর্ণ হবে, তথাস্তু। এই বর চেয়ে নিয়ে পর্বতমণি চলে আসলেন, একটু পরেই নারদ গেল, নারায়ণ নারায়ণ বলতে বলতে, বলো নারদ ঋষি কি খবর? বলে খবর তো প্রভু এতদিন দিতে এসেছি, আজকে আমি আপনার কাছে কিছু পেতে এসেছি, বলো কি চাও?
বলে আগামী দিন যাব স্বয়ংবর সভায়, অনেক রাজকুমারী আসবে, সেখানে আমি যাব এবং আমার ভাই পর্বতমণিও যাবে, তবে আমার থেকেও দেখতে সুন্দর আমার ভাই, তবে কালকের দিনের জন্য আমার ভাইয়ের রূপটা চেহারাটা যেন ভাল্লুকের মতো হয়ে যায়। বলে তথাস্ত। এইবার দুই ভাই দুই দিকে দুইজনের দিকেই তাকায়, ও তাকিয়ে দেখছে ওর রূপটা বানর, এটা কিন্তু নারদ বুঝতে পারতেছে না, মানে আয়না তো আর নাই দেখবে কি দিয়ে, আর নারদ দেখতেছে আমার ভাই ভাল্লুক, দুই ভাইয়ের চেহারা দুই ভাই দেখতেছে কিন্তু নিজেরটা নিজে কেউ দেখতে পাচ্ছে না। ওই চেহারা নিয়ে গেছে সংবার সভায়, সংবার সভায় যাওয়ার পরে রাজকন্যা সমস্ত রাজপুত্রকে দেখে 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 এসেছে, ওই দুই ভাইয়ের ওখানে দাঁড়িয়ে বলছে কার গলায় মালা দিব, মালাটা হাতে নিয়ে বলছে এর গলায় দিব না এর গলায় দিব, এর গলায় দিব না এর গলায় দিব, মাঝখান দিয়ে স্বয়ং নারায়ণ বের হয়ে বলছে দুজনের মাঝখানে একজনের গলায় দিলেই হলো। ঠিক তাই, দুই ভাইয়ের বানর আর ভাল্লুকের রূপটা ধারণ করাই হলো বেকার, কিন্তু যার মালা সে পেয়ে গেল। এই তো ভগবানের জিজ্ঞাসা ছিল, একটা গান গাই ভগবানকে আবার পাঠাই, যে তুমি কলির যুগে সন্ন্যাস ধর্ম নিয়ে বয়স্ক মাটাকে ঘরে রেখে এইখানে কলিহত জীবকে তুমি কি শিক্ষা দিলে, আর কোন কৃষ্ণ উড়িষ্যায় গিয়ে জগন্নাথ হলো, আর কোন কৃষ্ণ নদিয়ায় এসে গৌর হলো, এবং ওই নিম গাছটা এটা আবার কোন নিম গাছ এসে ওই নিম গাছতলায় তোমার জন্মটা হলো, ভালো করে বাপের বেটার মতো জবাবটা বলে একটা গান গাই, তারপরে ভগবানকে পাঠাই। ওই কাজটা আগে করা লাগতো বুঝলা, সুন্দর বর্ণনা দিয়ে গেছে, আমার প্রতিচ্ছবি দেখতে এমন কেন এই আলোচনা করে গেছে শিবানন্দ হালদার। আমি একটা কথা বলতে চাই, আমার থেকে শিবানন্দ হালদার অন্তত লম্বাই 3.5 ফুট বড়, চেহারাও ভালো বন্ধু। হ্যাঁ, মনে রেখো তষ্টসা দেখতে যেটা সেটাই যে ভালো, আর সেটার যে দাম বেশি এটা কি করে ভাবি আমরা, কি গো হরি বল হরি বল। শাল কাঠের বাতা যদি দেখতে একেবারে পাতলাও হয় তাও তো শাল কাঠ, তাই নয় কি বাবারা? হ্যাঁ, আর কলার গাছ যতই মোটা হোক গা ও ছাতা কাজ হবে না, ঘর বাড়ি কিচ্ছু হবে না, ও জেনি লাগাবেন সেরই কাজ হবে না। আমরা ফলের দোকানে যাই না, ফলের ফলের দোকানে গিয়ে দেখি আঙ্গুর ফল কত করে, বলে 100 গ্রামের দাম 10 টাকা, আচ্ছা কিশমিস 100 গ্রামের দাম কয়, 150 টাকা। তাহলে আঙ্গুর ফলের চেহারা আর কিশমিসের চেহারা কি এক হবে, কি এক হয় কি গো মায়েরা? আঙ্গুর ফল আর কিশমিস এক হবে? শিবানন্দ হালদার আজকে মনে করেন আঙ্গুর ফল, আমি মনে করেন কিশমিস, এখন কোনটা আপনারা বেশি দাম দেবেন আপনাদের ব্যাপার আমি কব না। হরি বল হরি বল। আরে শোনো শোনো ও ভক্ত, আমি তোমায় বলতে চাই, যেসব প্রশ্ন করে গেলে এই ধর্ম সভা, কোন কৃষ্ণ জগন্নাথে চলে বটে গেল, বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় যাচ্ছে, আর
রাধারানী চিন্তা করলো যে বৃন্দাবনে কৃষ্ণ নাই সেই বৃন্দাবনে বেঁচে থাকার কোনো দরকারই নাই। বৃন্দাবনের বৃক্ষ লতা, বৃন্দাবনের পশু পাখি সবাই বললো যেখানে কৃষ্ণ নাই সেখানে আর বেঁচে থাকতে চাই না। বৃন্দাবনে যারা ছিল সবাই মর্মাহ, কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় চলে যাচ্ছেন, তা যে রথে যাচ্ছেন, যে রথে উনি যাচ্ছেন, হঠাৎ করে সম্মুখে রাধারানী দাঁড়াইয়া গেল। রাধারানীকে দেখেই অমনি রথটা দাঁড়াইয়া গেল। তুমি হঠাৎ করে রথের সামনে এলে, বললো দেখো যাত্রাকালে কেউ যদি সব দর্শন করে মানে মরা, বল মায়েরা বাবারা অনেকে কিন্তু আমরা জানি না, রাস্তায় চলে যাচ্ছি যেতে যেতে বল হরি হরি বল বলতে বলতে একটা মরা নিয়ে যাচ্ছে, ভাববেন আপনার যাত্রা শুভ। তাই রাধারানী বললো এই রথের চাকার নিচে আমি আমার জীবনটা দিতে চাই, আর আমার মরা মুখটা দেখে কৃষ্ণ যেন চলে যায়, তার যাত্রা শুভ হবে। কৃষ্ণ করে নাই দেরি, রথ থেকে নেমে বললো আমি একটু যমুনায় স্নান করে আসি। বৃন্দাবনে মাধুর্য লীলা সকলে জানে ভাই, মাধুর্য ঐশ্বর্য একসঙ্গে কখনো মেলে না সবার জানা তাই। ঐশ্বর্য লীলা, তাহলে মাধুর্য লীলা করে তিনি আবার পরে ঐশ্বর্য লীলা করে, এটা হয় নাকি? এটা হয় না। অনাদিরাদি প্রাণ গোবিন্দ তিনি রথটা থামিয়ে যমুনায় স্নান করতে নামলেন, তাই যিনি নাচ স্নান করতে নামলেন তিনি কিন্তু যমুনার থেকে উঠে আসেন, উঠে আসলো আর এক কৃষ্ণ, তিনি হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ। লক্ষ্য রাখবেন এবার ঐশ্বর্যের কৃষ্ণ উনি চলে এলেন, আর মাধুর্যের কৃষ্ণ যিনি রথ থেকে নামলেন উনি যমুনা গর্ভে রয়ে গেলেন। তাই বলল বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পা কোথাও যাইনি, কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাই, বৃন্দাবনেই আছে। যাকে পাঠিয়ে দিলেন দ্বারকায় তিনি কে? তিনি হচ্ছে ঐশ্বর্যের নারায়ণ। ঐশ্বর্যের নারায়ণকে পাঠিয়ে দিলেন দ্বারকায়। এবার লক্ষ্য করুন, যে কৃষ্ণকে দ্বারকায় পাঠালো সেই কৃষ্ণ অর্জুনের রথের সারথি, মহাভারতে ছিল আর দাপরন্তে সেই নিমবৃক্ষে সেই কৃষ্ণই মারা গেল। ঐশ্বর্যের কৃষ্ণ যিনি গো অরে উড়িষ্যাতে যায়, জগন্নাথ মূর্তি ধারণ করলো এটা মিথ্যা কথা নয়। হরিবল হরিবল হরিবল, লক্ষ্য রাখবেন, আর রসের ভাণ্ডার রসিক কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ যিনি গৌর হরে নদিয়াতে গেল, তাই তো আমার রসে গৌর সর্ব লোকে বলে ভালো। একবার হরি হরি বল, মাধুর্যের ধন যিনি গৌর হরের হরি হলেন তিনি, ঐশ্বর্যের কৃষ্ণ যিনি জগন্নাথে গেলেন তিনি, তাই জগন্নাথে গিয়ে বললেন প্রসাদ শ্রেষ্ঠ, আর মাধুর্যর ধন যিনি তিনি বলল নাম শ্রেষ্ঠ। শেষ পর্যন্ত লক্ষ্য রাখবেন, আমার মাধুর্যর গৌর হরি উড়িষ্যাতে গেল, জগন্নাথ
রাতের সঙ্গে শেষ পর্যন্ত মিল হইয়া গেল, সবাই হরি হরি বল। এখানে বোঝা যায় এই যে ঐশ্বর্য আর মাধুর্য এক জায়গায় হয়ে গেছে, ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় হয়ে গেছে, মানেটা হচ্ছে এটাই, ঐশ্বর্যের থেকে সংসার বজায় রেখে আমার গৌর হরিকে পাওয়া যায়। হ্যাঁ, উনি বললেন ওরে ঐশ্বর্যের মধ্যে থেকেও গোবিন্দকে লাভ করা যায়, তাই গৌর হরি মাধুর্যর ধন হয়ে ঐশ্বর্যে মিশে গেল। অনেকে বলে সংসারে হয়তো কৃষ্ণ পাবো না, বলে সবার ঠাই সংসারে থেকে আমার গোবিন্দকে লাভ করা ভাই যায়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাড়ি, তোমার গাড়ি থাক না, সবই আছে তোমার, সব তোমার আছে, তুমি যেন কারো হয়েও না, সব তোমার থাক, তুমি ওদের হয়েও না, ঈশ্বরকে সংসারে থেকেও পাওয়া যায়। গৌর হরি উনি বললেন সন্ন্যাসী হইল যবে ছিন্ন হইল মতি, সন্ন্যাসীর কৃপায় জন্ম প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি সংসারে গো থেকেও বটে হয়, সংসার সেরে সন্ন্যাসেতে যাওয়ার কোনো নেই তো প্রয়োজন। তাহলে গোবিন্দকে লাভ করা যায় সংসারে থেকেও। গৌর হরি আমার সন্ন্যাসে গেলেন কেন? মারাত্মক ব্যাপার, মাকে ভাত দিলেন না, তার সহধর্মিণীকে দেখলেন না, এটা মারাত্মক ব্যাপার। দেখো ছোট্ট একটা উদাহরণ দেই, আমার ছেলে, তোমার ছেলে, আপনার ছেলে, অমুকের ছেলে, আমরা মা বাবা বাড়িতে পড়ে আছি, ছেলেটা নাই, কোথায় আছে জানো? ছেলেটা কোথায় আছে? ছেলেটা এই ভারতের শেষ সীমান্তে বর্ডারে একটা চাকরি নিয়ে বর্ডার পাহারা দিচ্ছে। কেন বলো তো? যদি ওই ছেলেটাকে বলি ওই তুই তো মাকে ভাত দিলি না, বউকে ঠিক মতন দেখছিস না, বর্ডারে এসে পড়ে যাস, বর্ডারেই থাকিস, বর্ডারেই রাত কাটাস, এটা ঠিক? যদি কথাটা বলি তাহলে কী হবে বলুন তো? আমার দেশটা রক্ষা হবে না, ঠিক তাই তো? ঠিক তাই তো? একবারে তাই। তাই গৌর হরি শচীকে আশ্রয় করে তিনি এলেন। মা বললেন আমার ছেলে জগতের কল্যাণে এই জগজ্জিৎকে উদ্ধার করবার তরে যদি হরিনাম করে তাহলে আমি বিখ্যাত হয়ে যাব, প্রখ্যাত হব, সুনামধন্য হব এই জগতের মাঝারে, আমি তার মা। বিষ্ণুপ্রিয়া বললেন আমার প্রাণনাথ, আমার স্বামী, আমার স্বামী জগৎ মুক্তি করবার জন্য, জগৎকে উদ্ধার করবার জন্য সন্ন্যাসী হয়ে গেছে, তারই ঘরণী আমি, আমার জীবনটাও ধন্য। ব্যাপারটা এইভাবে যদি নেই আমরা তাহলে কেমন হয়? গৌর হরি মায়াবাদী সন্ন্যাসীদের ভ্রম ভাঙাবার জন্য তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, ওদের ভ্রম ভাঙানোর জন্য সন্ন্যাসী হয়ে শেষ পর্যন্ত ওদেরকেও রাস্তায় নিয়ে এলেন, আর জগৎজীবকে উদ্ধার করার জন্য তিনি বের হয়ে গেলেন এই জগতের কল্যাণের জন্য। ব্যাপারটা এইভাবে ধরতে হবে, বোঝা গেল? এবার নিমবৃক্ষ বলল প্রভু কৃষ্ণ যে বৃক্ষে মারা যায় তাকে তো কেউ মানবে না, বলল না না, এই কলিযুগে এমন প্রাধান্য তোমাকে আমি দিয়ে যাব, এই নিমবৃক্ষ দিয়েই তৈরি হবে জগন্নাথ মূর্তি, আর এই নিম বৃক্ষের নিচেই আমি কলিযুগে এসে জন্মগ্রহণ করব। এই নিম বৃক্ষ যার বাড়িতে আছে দেখবেন তারা নিম গাছ কাটতে চায় না, কারণ
কয়েক হাজার অসুখের কাজ করে একটা নিম বৃক্ষ। হ্যাঁ, তাই নিম বৃক্ষকে প্রাধান্য দেবার জন্যে আমার গৌর হরি নদীয়াতে এলো। ১৩ বছর পরে ওই নিম্বের বৃক্ষের নিচে জন্ম নিল, একবার হরি হরি বল। তাহলে তিনটি যুগ গত হয়ে গেছে, সত্য ত্রেতা দ্বাপর কলি। আচ্ছা, তিনটে যুগের পিছনে ধন্য একটি শব্দ কি লাগানো ছিল? ধন্য কলি যুগ, ধন্য ত্রেতা যুগ, ধন্য দ্বাপর যুগ, ধন্য সত্য যুগ ছিল না, এই কলিযুগেই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান আমি গেয়ে দিতে চাই।